হ্যালো ফ্রেন্ডস সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনায় থাকছে দু হাজার উনিশে মাধ্যমিকের বাংলা বিভাগের প্রশ্ন এবং তার উত্তরসহ আলোচনা তো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক আমরা সবাই জানি নব্বই নাম্বারের প্রশ্ন ছিল এবং তিন ঘন্টা পনেরো মিনিট সময় ছিল একের দাগের সতেরোটি এমসিকিউ ছিল প্রথমে এমসিকিউগুলো আলোচনা করছি তো প্রথম প্রশ্ন ছিল তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন উত্তর হচ্ছে সন্ধ্যা তারা পত্রিকা অপশান গ দু নম্বর নদের চাঁদকে পিসিয়া দিয়া চলিয়া গেল এর উত্তর হচ্ছে ক সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার তিনের দাগ অপূর্বর পিতার বন্ধুকে উত্তর হচ্ছে অপশান গ নিমাই বাবু পরে প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়ে রইল উত্তর হচ্ছে অপশান খ কাঠ কয়লা পরে প্রশ্ন হচ্ছে আদিম যুগে ষষ্ঠার কার প্রতি অসন্তোষ ছিল উত্তর হচ্ছে অপশান গ নিজের প্রতি পরের প্রশ্ন কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ উত্তর হচ্ছে অপশান ঘ পাতার পোশাক পরে প্রশ্ন রাজশেখর বসুর ছদ্মনাম কি। উত্তর হচ্ছে অপশান গ পরশুরাম আটের প্রশ্ন বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন অপশান হচ্ছে সঠিক উত্তর ঘ অপশান খ অপশান অল্প বিদ্যা ভয়ঙ্করী পরে প্রশ্ন চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে অপ সঠিক উত্তর অপশান ক তুলি পরে প্রশ্ন ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে সঠিক উত্তর অপশান খ কারক কারক বলে পরে প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এখানে রেখাঙ্কিত পদ তপনের এখানে অপশান সঠিক উত্তর হচ্ছে অপশান গ পদ পরে প্রশ্ন যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে সঠিক উত্তর অপশান খ কর্মধারায় সমাস পরের প্রশ্ন কীর্তিবাস রামায়ণ রচনা করেন এখানে নিম্নরেখ পদটি অর্থাৎ কীর্তিবাস পদটি কোন সমাসের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে অপশান গ বহুবৃহী সমাস পরে প্রশ্ন আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিত কি তো এটি কেমন বাক্য সঠিক উত্তর অপশান জটিল বাক্য পর প্রশ্ন বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে অর্থগত দিক থেকে এটি কোন শ্রেণীর বাক্য সঠিক উত্তর এখানে দুটো হতে পারে সন্দেহবাচক বাক্য অথবা প্রশ্নবাচক বাক্য তো ক্ষেত্রে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন নেই সেক্ষেত্রে সন্দেহবাচক করলেও ঠিক নাম্বার পাওয়া যাবে পরে প্রশ্ন ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে ভাব ভাব বাচ্চে প্রশ্ন তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হলো সঠিক উত্তর খ তিনি টিকিট কেনেননি এরপরে দুয়ের দাগ এক নম্বরের প্রশ্ন উনিশটি করতে হয় তো প্রথমে যে চারটি প্রশ্ন থাকে অদলবদল গল্পে গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন এর উত্তর হচ্ছে তিনি স্বয়ং ছেলে দুটির নামকরণ করেছিলেন অদল ও বদল পরে প্রশ্ন সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বেরোন হরিদা তো বহুরূপী কাকে বলে যারা বহুরূপী অর্থাৎ বিভিন্ন রূপ ধরে মানুষের মনোরঞ্জন করে তাকেই এখানে বহুরূপী বলা হচ্ছে পরে প্রশ্ন ভামো যাত্রার ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী ছিল তো এখানে উত্তর হচ্ছে আরদালি বা পিয়ন এবং অফিসারের একজন ব্রাহ্মণ পিয়াদা পর প্রশ্ন সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে কি নাম রয়েছে সঠিক উত্তর হচ্ছে যে প্রথম দিন গল্প এবং শ্রী তপন কুমার রায় পরে প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী উত্তর হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এরপরে রয়েছে দুয়ের দাগ দুই দাগের চারটি প্রশ্ন এখানে রয়েছে ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে তো এক্ষেত্রে উত্তর হচ্ছে মানুষের মৃতদেহগুলি ছড়ানো রয়েছে পর প্রশ্ন ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন তো উত্তর হচ্ছে অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী ছদ্মবেশে ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু ও রাবণের যুদ্ধযাত্রার সংবাদ দিয়েছিলেন পরপ্রশ্ন সখী সবে আজ্ঞা দিল বক্তা তার সখীদের কী আজ্ঞা দিয়েছিলেন বক্তা এখানে পদ্মা সখীদের সেই পঞ্চকন্যাকে ডেকে উদ্যানে আনার আদেশ দিয়েছিলেন অশোকের একজন কবিতা কে বাংলায় তর্জমা করেছেন উত্তর নবারুণ ভট্টাচার্য পরে প্রশ্ন প্রলয় বহন করেও হাসির কারণ কি এখন উত্তর হচ্ছে জীর্ণতার অবসান ঘটিয়ে নতুনের আগমনের জন্য এ হাসি তো পরে দেখছিল সোনার দোয়াত কলম যে সত্য সত্যই হতো তা লেখক কিভাবে জেনেছেন উত্তর হচ্ছে শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে তিনি তা জেনেছিলেন পরে প্রশ্ন দোকানদার লেখকে কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিলেন সেক্ষেত্রে লেখককে বিভিন্ন কলমে জাদু দেখিয়েছিলেন পরে প্রশ্ন ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন উত্তর হচ্ছে ব্রহ্মমোহন মল্লিক পরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন সঠিক উত্তর উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ এরপরে যে আটটি প্রশ্ন করতে হয় পরের দাগে তাতে গ্রামার রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখক তো বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য হচ্ছে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে এবং অনুসর্গ শব্দের থেকে আলাদা হয়ে বসে যেমন উদাহরণ এখানে দেওয়া যেতে পারে রামের অর্থাৎ রামযুক্ত এর এটা বিভক্তি এবং অনুসর্গের যদি উদাহরণ দেওয়া হয় তাহলে রাম থেকে রাম থেকে এটা আলাদা বসবে পরে প্রশ্ন আছে মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা আন্ডারলাইন আছে মন্দিরে কোন কারক হবে না যেহেতু এখানে একটা মন্দিরটা স্থান বোঝাচ্ছে তার জন্য এটা অধিকরণ কারক হবে অধিকরণ কারকে এ বিভক্তি হবে পরে প্রশ্ন আছে একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ সহ তো যে কোনো উদাহরণ দেওয়া যেতে পারে রাম ও শ্যাম সমান রাম শ্যাম বা পিতা ও পুত্র সমান পিতা পুত্র পরে প্রশ্ন মেঘে ঢাকা শব্দটি ব্যাসবাক্য সহ সমাস তো মেঘে দ্বারা ঢাকা এরকম করলে তৎপুরুষ বা তৃতীয়া তৎপুরুষ সমাজ এখানে করা যেতে পারে পরে প্রশ্ন বিধেহ সম্প্রসারকের একটি উদাহরণ তো রাম বিদ্যালয়ে যাচ্ছে এক্ষেত্রে রাম উদ্দেশ্য হলে বিদ্যালয়ে যাচ্ছে বিদেহ তো ওই বিধেয়কে আরও যদি বাক্যটাকে বাড়ানো হয় তাহলে সেটা বিদেহ সম্প্রসারক হয় পরে প্রশ্ন ঠিক হিসাবের মতোই জামাটি না পেলে ও স্কুলে যাবে না এটা যৌগিক বাক্যে করতে হবে তো যৌগিক বাক্যে দেওয়া হয়েছে কিন্তু এটা ইতিবাচক বাক্য হয় ইসবর ইসাবের মতো জামা চাই অন্যথা স্কুলে যাবে না এইভাবে করা যেতে পারে পরে প্রশ্ন কর্তৃপাচ্য কাকে বলে তো কর্তৃপাচ্য কাকে বলে যে বাচ্চে কর্তা প্রধান হয় সেই তাকেই কর্তৃপাচ্য বলে পর প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না এটা ভাব বাচ্চা পূরণ করতে হবে এটা এইভাবে করা যেতে পারে তারা তাদের আর স্বপ্ন দেখা হলো না পরে প্রশ্ন অলোপ সমাজ কি যে সমাজের বিভক্তির চিহ্ন লোপ পায় না তাকে অলোক সমাস বলা হয় পরে প্রশ্ন হচ্ছে একটি হেবাচক বাক্যে পরিবর্তন করতে হবে সে তখন যেতে পারবে না এর উত্তর হবে সে তখন যেতে অনিচ্ছুক এ হয়ে গেলো মোটামুটি প্রশ্ন এরপরে যে প্রশ্নগুলো রয়েছে আমি সেই প্রশ্নগুলো বলছি যে যে ভয়ঙ্কর আহ্লাটা হওয়ার কথা সে আহ্লাহটি খুঁজে পায় না আহ্লাদ হওয়ার কথা ছিল কেন এবং আহ্লাদ খুঁজে পায় না কেন অর্থাৎ এক্ষেত্রে সবাই জানো এটা তোমরা আর আমি ডিসকাস করছি না বড়ো প্রশ্নগুলো টাইম লাগবে উত্তর করতে গেলে নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে নদের চাঁদ থেকে নেওয়া হয়েছে বুঝতেই পারছ এরপরে অতি মনোহর দেশ এই মনোহর দেশের সৌন্দর্য পরিচয় দাও তারপর অস্ত্র ফেলো অস্ত্র রাখো এটাও বলা হয়েছিল শায়সানের মধ্যে ছিল পরের যে বড়ো প্রশ্নগুলো এগুলো শায়শানের মধ্যে ছিল নদীর বিদ্রোহ গল্পে গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের কৃত্রিম ভালোবাসার পরিচয় এটাও ছিল তো লং প্রশ্ন মোটামুটি খুব সোজাই এসেছে তো লং প্রশ্নগুলো আর আলোচনা করছি না শাস্ত্রীর বিরুদ্ধে গানের মূল বক্তব্য সব কিছুই ঠিক মতোই এসেছে এরপরে ছয় ধাকের যে প্রশ্ন আছে আমরা কালি তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতো তো সবাই মোটামুটি জানো এটা কমন প্রশ্ন ছিল এরপরেও একটি প্রশ্ন রয়েছে পাশ্চাত্য দেশের তুলনায় দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য এ মন্তব্যের কারণ কি এরপরে যে প্রশ্নটি রয়েছে বাংলার এই দুদিনে আমাকে ত্যাগ করবেন না এটাও একটি কমন প্রশ্ন লাইন তোলা প্রশ্ন আগেই বলা হয়েছিল যে লাইন তোলা প্রশ্ন হবে টেক্সট এই জন্য খুঁটিয়ে পড়া খুবই জরুরি যারা এর পরের বছর পরীক্ষা দেবে সেক্ষেত্রে টেক্সট খুব খুঁটিয়ে পড়তে হবে তো মোটামুটি লং প্রশ্নগুলো ভালো এসেছে লং প্রশ্নগুলো আমি রিপিট করছি না আর এরপরে চলে যাচ্ছি একদম নয়ের দাগে যেখানে একটি ইউটিউবি আছে ওয়ান ডে এ ফক্স ওয়াজ গোয়িং তো এটা হচ্ছে সেই আঙুর ফল টকের একটি গল্প রয়েছে সেটা আর এরপরে দশের দাগে রয়েছে একটি সংলাপ আর প্রতিবেদন সংলাপটি রয়েছে বৃক্ষরোপণ উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে তো সংলাপের থেকে প্রতিবেদনটাই সজা বলে মনে হয় তো প্রতিবেদন যারা করেছ সেক্ষেত্রে সেক্ষেত্রে ভালো নাম্বার উঠবে সাংস্কৃতিক অনুষ্ঠান একদম সোজা বিষয় নিয়ে আছে এরপরের দাগ যেটা এগারো দাগে রয়েছে প্রবন্ধ প্রবন্ধ কি কি রয়েছে বিজ্ঞান ও কুসংস্কার তোমার প্রিয় ঋতু ছুটির দিন বিশ্ব উষ্ণায়ন আমি যে সাজেশানটি দিয়েছিলাম বারো বা তেরোটি যে রচনা তার মধ্যে তিনটা এখানে কমন লেগে গেছে বিজ্ঞান ও কুসংস্কার তোমার প্রিয় ঋতু এবং বিশ্ব উষ্ণায়ন তো তিনটা লেগে গেছে আমি বলেছিলাম বিজ্ঞান থেকে একটা আসবেই শিওর তো এসেছে বিজ্ঞান ও কুসংস্কার তো সবাই তোমরা নিশ্চয়ই করেছ আর এই মোটামুটি আলোচনা তো আশা করি সবারই পরীক্ষা খুব ভালো হয়েছে সবাইকে শুভকামনা জানিয়ে এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকম ধরনের আমি আরও প্রশ্ন নিয়ে আসবো উত্তর নিয়ে আসবো এবং পরবর্তীকালে আরও সায়সান বিভিন্ন ধরনের আমি টিপস পড়াশোনার ব্যাপারে নিয়ে আসবো তো ধন্যবাদ আজ এই পর্যন্ত